দেশে লাগামহীন ডিমের বাজারে স্বস্তি ফেরাতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে চট্টগ্রামের একদল তরুণ। ভ্যানে করে শহর ঘুরে ন্যায্য মূল্যে ডিম বিক্রি করছেন 11 বন্ধু। দাম প্রতি ডজন 130 টাকা। চট্টগ্রাম থেকে নাজমুল সাদিকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দে। ভ্যান গাড়িতে বিক্রি হচ্ছে ডিম, তা কিনতে সাধারণ মানুষের ভিড়, কারণ প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 130 টাকায়। বাজারের চেয়ে 30 থেকে 40 টাকা কম মূল্যে বিক্রি হওয়ায় সাধারণ মানুষ প্রতিযোগিতা করে কিনছেন ডিম, খুশিও তারা। আমি সকালে 156 করে নিছি এক ডজন, এখন যখন কম দেখছি আর এক ডজন নিচ্ছি, কি করব, না ভালোই তো লাগছে। মার্কেটের হচ্ছে কম, মার্কেটের হচ্ছে 180 টাকা, সে হচ্ছে 50 টাকা কম হিসেবে নিচ্ছে আর কি। এখান থেকে সবার সংকটে এখন, তো এই উদ্যোগটা অবশ্যই ভালো। দোকান থেকে নিতে পারতেছি না বেশি হওয়ার কারণে, এই প্রোডাক্ট এই উদ্যোগ যদি সবার কাছে সবাই যদি নিত, সাধারণ মানুষ উপকৃত হতো। সরকারের নানা নির্দেশনা, সতর্কবার্তা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ নানা পদক্ষেপের পরও বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকায়। 130 হলে আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সবারই, আমরা মধ্যবিত্ত বলে, নিম্নবিত্ত বলেন, গরিবদের জন্য এটা যেন কন্টিনিউস থাকে। শুধু এই ডিম না, সব দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে হবে, সিন্ডিকেট বানতে হবে। যেখানে 175 টাকায় বিক্রি হচ্ছে, এখানে ওনারা 130 টাকায় বিক্রি করতেছে, তাহলে এই যে একটা ফারাক ওনারা দেখিয়ে দিচ্ছে দেশবাসীকে, যে না ডিমটা 130 টাকায় বিক্রি করা যাচ্ছে, তাহলে এখানে বিশাল বড় একটা সিন্ডিকেট কাজ করতেছে বাংলাদেশের ভিতরে। তাহলে আমরা প্রশাসনের কাছে আবেদন রাখবো যেন তারা বিষয়টা দৃষ্টিগোচর হিসেবে নেয়। সিন্ডিকেট ভাঙতেই হবে, তাহলে না হয় আপনারা নেমে যান। গেল কয়েকদিন ধরে চট্টগ্রামের কোতোয়ালি সহ বিভিন্ন মোড়ে বাজার থেকে কম মূল্যে ডিম বিক্রি করছে 11 বন্ধু। সিন্ডিকেট ভেঙে দেওয়াই লক্ষ্য, জানায় তারা। পণ্যদ্রব্যের যে দাম, এটা কমানোর জন্য, সিন্ডিকেট ভাঙার জন্য আমাদের যতটুকু আমাদের প্রয়োজন, আমাদের যতটুকু সাধ্য আছে তা দিয়ে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ। অনেক ফ্যামিলি আছে 2-3 মাস ডিমও খায় না, এরকম অনেক ফ্যামিলি আছে, কিন্তু আমাদের কারণে ডিম খেতে পাচ্ছে এবং আমাদেরকে দোয়া করতেছে। সেজন্য আমরা চাই আমরা এটা অব্যাহত রাখবো, হয়তো বা অন্য কিছু নিয়ে, নতুন কিছু নিয়ে আবার আসবো আমরা। ভ্যানে করে প্রতিদিন প্রায় 8,000 ডিম বিক্রি হচ্ছে বলে জানিয়েছে তারা। নাজমুল সাদিকী, মাতসাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।